Assalamualaikum. Hello everyone. So, after watching the title on YouTube, there is no one left to understand that I am going to cooking Shahi Lachi Samai recipe. So, let's get started. Saucepan ami butter mix kore niyechi. Ekhon ami badam kuchi ebong kismis gulo bhalo kore etate bheje nibo. Amar bhaja motamoti complete. Ekhon ami gulo uthiye ekta pate rekhe dibo. আমি বনফুলের লাচ্ছা সামাইটা ব্যবহার করব যেখানে আমি 200 গ্রাম সামাই সম্পূর্ণটুকুই নিয়ে নিব এবং একসাথে ভেজে নিব এখন এটা খুব ভালোভাবে নেড়ে নিতে হবে ভাজার সময় আমি একটা তেজপাতা এবং একটা এলাচের দানা ব্যবহার করব এটাতে কি হয় খুব সুন্দর একটা স্মেল বের হয় এখন এটা আমরা হালকা করে ভেজে নিব ভাজাটা যত বেশি ভালো হবে এবং আস্তে আস্তে আরও কিছুক্ষণ সময় যাওয়ার পর খুব সুন্দর একটা স্মেল বের হবে এটাতে আমি এক টেবিল চামচ এবং আরও হাফ চামচ গুঁড়ো দুধ অ্যাড করব এখন আমরা এটা খুব ভালো করে সামাইয়ের সাথে মিক্স করে নেব যাতে এক জায়গায় বেশি করে দলাপেকে না থাকে সম্পূর্ণ সামাইটার সাথে এটা মিক্স হয়ে যায় আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি কিছু সামাই এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবং বাকিটুকু আমি আলাদা করে রাখব আমি সামাইগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবং আরও কিছু আমি এখানে রেখেছি এটা আমি পরবর্তীতে ডেকোরেশনের জন্য ব্যবহার করব এখন আমি মাঝখানে ঘিটা তৈরি করব যেটার জন্য আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি দুধটা এখন ভালো করে জাল দিয়ে ঘন করতে হবে এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি ভালো করে আমি নেড়ে নিব যেন এটা দলা পেকে না যায় রান্নার এই অবস্থায় আমাদের ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে দুধটুকু বেশি শক্ত না হয়ে যায় বা এক জায়গায় দলা পেকে না থাকে এখন আমি আরও 2 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক অ্যাড করবো এটাতে খেটে কালার হওয়ার জন্য আমি হালকা একটু জাফরান ইউজ করছি এটা সম্পূর্ণই অপশনাল এটা না দিলেও হয় আবার অনেকে ফুড কালার ইউজ করেন ওটাও করা যায় এখানে আমরা ডানোর স্টাইলিশ ক্রিমটা ব্যবহার করব সুপার শপগুলোতে এগুলো অনেক বেশি অ্যাভেলেবেল আরও অনেক ব্র্যান্ডের পাওয়া যায় আমি এখানে অর্ধেকেরও বেশি অংশ ঢেলে নিব এখন খুব ভালো করে এটা নেড়ে নিতে হবে আমি 1/2 কাপ কর্নফ্লাওয়ার মিক্স করে রেখেছিলাম যেটা এখন আমি এটাতে দিয়ে দিব এবং খুব ভালো করে এটা আমি মিক্স করে নেব পিকচারে দেখা যাচ্ছে যে হালকা হালকা দলা পেকে আছে ক্রিমটা দেওয়ার পরেই এটা এমন হয় সো খুব ভালো করে নেড়ে নিলে এটা মিক্স হয়ে যাবে আর যেহেতু এখন আমি কর্নফ্লাওয়ার মিক্স করেছি সো এখন নাড়াচাড়া কিছুতেই থামানো যাবে না এটা যতক্ষণ পর্যন্ত একটু ভালো করে মিক্স আপ না হয়ে যায় এবং এটা ঘনত্বটা একটু না বাড়ে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকব খেটা অনেক ঘন হয়ে গেছে সো আমরা হালকা নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিব এখন আমি সামাইগুলোর উপরে খেটা সম্পূর্ণ দিয়ে দিব খেটুকু সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে এখন ডেকোরেশনের জন্য আমি যেই সামাইটুকু রেখেছিলাম সেগুলো সম্পূর্ণটুকু এটার উপরে আস্তে আস্তে দিয়ে দেব এখন এটা আমি সম্পূর্ণ কভার করে দিয়েছি এখন ডেকোরেশনের জন্য কিচিমিচি এবং বাদাম কুচিগুলো এটার উপর দিয়ে দেব সো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক মাঝখানের ক্রিমটাই হচ্ছে মেন উপকরণ এটার ক্রিমটা অবশ্যই বেশি নরম রাখা যাবে না আবার বেশি ঘন করা যাবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ